গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আমি আজকে সকাল সকাল স্নান ঠান করে একদম ফ্রেশ। এনগেজমেন্ট সেরিমনি, ও মাই গড, থ্যাংক ইউ, সেম টু ইউ। এইটা এটা কালকে, বাই দ্য ওয়ে আমি কালকে আজকে জন্য কিনেছিলাম। হ্যাঁ, এনিওয়েজ, তো আজকে এরকম করে আমরা পচা ফুল, এটা পচা ফুল, বাসি ফুল, বাসি ফুল না, এটা জল দিয়ে ভালো করে রেখেছি এটাকে। তো এনিওয়েজ, আজকের দিনটা এভাবেই শুরু করছি। আজকে দেখো কি কি হতে পারে, একটু প্ল্যান আছে। এটাও বলে দিই যে আমার শ্বশুর মশাই মানে ভোলা বাবা, ভোলা বাবা আমাদের জন্য কেক মানে পাঠিয়েছে, আসছে কেকটা। তো থ্যাংক ইউ ভোলা বাবা আর রুবি মামা, রুবি মামি না কি বলবো ওটাকে, রুবি মা। তো এনিওয়েজ, দেখি কেকটা কিরকম হয়। মোস্ট প্রবলি ওটা বোধহয় কাজু বরফি কেক। কিছু ডেকোরেশন আছে আরো ছোট ছোট, একটু ঘরেই থাকবো, বাইরে যাওয়ার এখনো কোনো প্ল্যানই নেই। বাইরে যাবো না, কিন্তু আমার মাঝে মাঝে একটু রাত্রিবেলা লং ড্রাইভে যেতে ইচ্ছে করে। যদি আজকে নিয়ে যাই তো আমার খুব ভালো লাগবে। চার্জ করিস না, ভালো ভালো তো একটা ছিল, দুটো হয়ে গেল, অনেকগুলো আছে, তিনটে আছে, বাথরুমেও আছে। ডাব পুরো নারকেল হয়ে গেছে, ওই দেখ দেখা যাচ্ছে এখান দিয়ে, এই দেখ, দাঁড়া একটু না, সব একসাথে অদবেল মেখে খেতে হয়, পাকে পেকে মেখে খেতে হয়। অনেকটা হয়ে এসছে, যেটা শুকিয়ে যায় সেটা হালকা, মানে যেটা মানে তৈরি হয়ে তৈরি হয়ে গেছে। কি করছিস? আমি তো পারি না এইরকম করতে। কাজবেজি কাজবেজি, হ্যাঁ বাবা, ওইটুকু সাইজ। প্রত্যেকবারের কাহিনী, কতগুলো বেলুন হয়ে গেছে। এতক্ষণ কিছু করে আজকে আমিও হেল্প করেছি, কিন্তু না বলতে পারবি, আমিও হেল্প করেছি। আমি 15টা, আমি আর বাবা মিলে 15টা। তো এখন একটু এক্সারসাইজ করে স্নান টান করে রেডি হই। যেহেতু আমাদের আজকে এনগেজমেন্টের 1 ইয়ার কমপ্লিট হয়েছে, তো আমরা একটু ছোট্ট করে ঘরেই সেলিব্রেট করছি, বাইরের কিচ্ছু না, নিজেরা সব করছি। তো কেক আনা হয়েছে, ওটা দেখানো হবে, তারপরে বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে, বেলুন ফোলানোগুলো দেখানো হয়েছে, আর এখন হচ্ছে একটা স্পেশাল রেসিপি, আমিও ফার্স্ট টাইম খাবো। মাও মনে ফার্স্ট টাইম করবে না, ফার্স্ট টাইম করবে, পাইনঅ্যাপল চিকেন। তার জন্য পেঁয়াজ এখানে কুচি করে রেখেছে, লঙ্কা আছে, পাইনঅ্যাপল কাটা, চিকেন, আদা রসুন পেস্ট, তাই তো? আর পাইনঅ্যাপলটা কিছু পেস্ট, কিছু হচ্ছে এরকম রয়েছে। আচ্ছা আচ্ছা, এবার সরষের তেল দিচ্ছে মা, তেল আর রিফাইন তেল মিশি। আচ্ছা, দু রকম তেল মিক্স করে এগুলো তো পড়বে না, এগুলো হয়তো রুটি পরোটা এগুলোর সাথে ভালো লাগে না, হ্যাঁ এগুলো ভাতের সাথে খাওয়া যাবে না। টেস্টটা কিরকম হয়, একটু টক টক টেস্টি, মানে ঝালটা
আচ্ছা, তো বেরেস্তা রেডি, বেরেস্তা উঠানো হচ্ছে। আচ্ছা, তোমার পেঁয়াজও আছে? তো এতক্ষণে কষানো হলো, এখন একটুখানি মিষ্টি দিচ্ছি। আচ্ছা, একটু মিষ্টি দিচ্ছি। আচ্ছা, এবার এই যে পাইনঅ্যাপল কিছুটা আমি করে নিচ্ছি, পিষে পেস্ট করে ফাইনালি এটা ডান। যারা মিষ্টি জাদু একটু একসঙ্গে পছন্দ করো, তাদের জন্য ভালো হয়েছে। ওকে, তো গাইস আমরা রেডি, অন্ধকার আসছে এদিকটা, আমরা রেডি এন্ড বাড়ির একটা সেলিব্রেশনের জন্য ছোট্ট ওজনেই বাড়িতেই করছি। কারেক্ট, আজকে আমাদের এনগেজমেন্ট হয়েছিল। আর এই যে ও সাজিয়েছে, এই দেখো বেলুন দিয়ে সাজিয়েছে, এখানে এখানে এই যে আমাকে দেখো, এই যে এখন খেতে পারবো রুটি আর পাইনঅ্যাপল চিকেন, তাই তো নামটা, তাই তো? লঙ্কা দিয়ে দিও বাস, আই উড বি ভেরি মাচ হ্যাপি, দো এখানে লঙ্কা আছে তাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকে ভিডিও আসা অবধি take care, sayonara, bye bye, good night, tata.